প্রথম ম্যাচ না খেললেও তার গতকালই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। যে কথা সেই কাজ। শুক্রবার সন্ধ্যা নাগাদ চেঞ্জ ফোরে বাংলাদেশ শিবিরে সাকিব আল হাসান, দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এই তথ্য জানিয়েছেন। সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আগের দিন সন্ধ্যায় চেঞ্জ ফোরে টিম হোটেলে এসে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার। এবার মাগুরায় বাবা মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন সাকিব। তার পরের দিন সাকিব পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় 12 দিন স্ত্রী সন্তানদের সান্নিধ্যে কাটিয়ে অবশেষে চেঞ্জ ফোরে টিম বাংলাদেশের সঙ্গে সাকিব। সাকিব দলে আসার আগে এরই মধ্যে চেঞ্জ ফোরে দুইটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন কেটেছে বাংলাদেশ দলের। গতকাল শুক্রবার আয়ারল্যান্ড উইন্ডসরের বিপক্ষে একটি গা গরমের ম্যাচও ছিল, কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সেই খেলাটি পরিত্যক্ত হয়ে গেছে। 9 মে প্রথম ওয়ানডে আইরিশদের বিপক্ষে। তার আগে সাকিব দলের সঙ্গে অন্তত 2 দিন অনুশীলন করতে পারবেন আর ব্যক্তিগত পর্যায়ে চাইলে আরও একদিন বাড়িয়েও নিতে পারবেন।